আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে এসেছি এমন একটি জায়গা, আপনাদের বিস্তারিত এখানে জানাবো যে ভুট্টা আমাদের পাহাড়িয়া এলাকায়ও হয়। আসলেও যারা আমার এই ইউটিউব এবং ফেসবুক যারা দেখতেছেন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসছি একটি জায়গায় আপনাদের এখানে জানাবো যে আসলে কোন ধরনের এইগুলা, এটা একটু ওনার সাথে কথা বলবো যে এই ভুট্টাটা চাষ করেছে কতটুক জায়গা, জায়গাটার নাম কি, কোন থানা কোন জেলা, এই সম্পর্কে আলোচনা করব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই আপনাদের এই জায়গাটার নাম কি? এটা এটা হচ্ছে আকন্দের বাইত কাজীপাড়া বলে আর কি। আকন্দের বাইত কাজীপাড়া, এটা কোন থানা? এটা লক্ষিন্দর ইউনিয়ন ঘাটাইল থানা, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল জেলা। যাই হোক, আপনারা এই যে এখানে যে ভুট্টা চাষ করছেন এইখানে কতটুক জায়গা চাষ করছেন? এখানে জায়গা আছে প্রায় 300 শতাংশের মতো, ভুট্টা চাষ করা হয়েছে প্রায় 250 শতাংশের মতো। 250 শতাংশের মতন। এটা এটা আপনারা কি আরও আবাদ করছিলেন না এই প্রথম? না, এখানে এই প্রথম। আমাদের যে আমাদের ফার্ম আছে একটা ML ডেইরি অ্যান্ড এগ্রো নামে, সেটার আওতাধীনে বাড়ির পাশে ফার্মের পাশে আরো ব্রড পরিসরে ছিল। জি জি। ওইখান থেকে জায়গা সংকুলনের কারণে এদিকে নিয়ে আসা হয়েছে। জি জি। আচ্ছা, এইখানে আপনার যে ভুট্টাটা আপনার কতদিন ধরে চাষ করেন? এটা এটা প্রায় 2 মাসের মতো সময় লাগে এটা বড় হইতে। আমরা ভুট্টা খাওয়াই না, ভুট্টার জন্য চাষ করি না, বেসিক্যালি ভুট্টা ঘাসের জন্য খাওয়াই। ঘাসের জন্য? এই গাছগুলো কি গরুরে খাওয়ান? হ্যাঁ, গাছগুলো গরুকে খাওয়াই। নেপিয়ার ঘাসের তুলনায় ভুট্টা ঘাসে অনেক পুষ্টিগুণটা বেশি থাকে, যার কারণে ভুট্টা ঘাসটা খাওয়াই। এই দর্শক ভাইয়েরা আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলেও অন্য অন্য ঘাসের চাইতে যে ভুট্টা গাছগুলো আছে এইগুলি অনেক পুষ্টিকর, যার ফলে অনেক জায়গা আবাদ করেছে। আপনার ফার্মে গরু আছে কয়টা? আমার ফার্মে সব মিলিয়ে গাভী বাছুর সব মিলিয়ে প্রায় 40টার মতো গরু আছে। 40টার মতন আছে। সবই কি গাভী নাকি আপনার সার জাতীয় গরু? গাভী আছে প্রায় 15টার মতো, আর বাকিগুলো সার জাতীয়। সার জাতীয়। এই যে ভুট্টাগুলো আবাদ করছেন, এই যে দেখা যাচ্ছে অনেক এই যে ভুট্টা ধরছে, এগুলি তো আপনার তাই এটা পুরোপুরি ভুট্টা বানাবেন না নাকি? না না, এগুলোর কোনো ভুট্টা বানাবো না, এগুলো সহ একবারে মেশিন আছে, ঘাসের মেশিন আছে, 4-5টা ঘাসের মেশিন আছে, ওখানে সবগুলি দিলে একসাথে ছোটো ছোটো আকারে পরিসরে বের হয়। দর্শক ভাইয়েরা দেখতেই পাচ্ছেন, আসলেও আমি যে আপনাদের যে যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, হয়তো আপনাদেরই লাভ হবে, লাভবান হইতে পারবেন। কারণ অন্য অন্য ঘাসের চাইতে যারা গরু চাষ করেন বা ভুট্টা এক্সট্রাভাবে ভুট্টা চাষও করতে পারেন। যাই হোক, আমি যে এখানে দেখা যাচ্ছে যে একটি ভুট্টা অনেক দানা বের হয়ে গেছে, দানা এই যে দানা ধরে গেছে, আসলেও অনেক দানা, আসলেও পাহাড়িয়া জায়গায় এত দানা ভুট্টার মধ্যে আসে এরকম আমি হয়তো আসলেও দেখি নাই, একটা দানাও মিস নেই দেখছেন। কিন্তু অন্য অন্য আমি আরও অনেক জায়গায় দেখেছি যে ভুট্টার মধ্যে এত দানা হয় না, কিন্তু এটার মধ্যে এত দানা। আচ্ছা, এটার যে এটা এটা চাষ করছেন, মাটির মধ্যে কী ধরনের খাবার দিচ্ছেন? এটার মধ্যে মেইনলি আমাদের যে গোবরের গরুর যে বিষটা আছে, গোবরটা আছে, সেই গোবরটা কাঁচা শুকনো গোবরটা এনে দেওয়া হয়েছিল, আর এখনও যে গোবরগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গোবরগুলো আছে এটা জৈব সার, আসলেও অন্য অন্য রাসায়নিক সারের চাইতে জৈব সার অনেক ভালো। রাসায়নিক সার হয়তো নুরা দেন না, কারণ যেহেতু ফার্মে অনেক গরু আছে। আচ্ছা, তাতে ভুট্টা গাছগুলা খাওয়াইলে আপনি গাছের চাইতে আর অনেকে তো ভুট্টা ভাঙ্গাইয়াও খাওয়ায়,
আপনারা খাওয়ান না কেন? হ্যাঁ, আমরাও ভুট্টা ভাঙানো খাওয়াই, দানাদার খাদ্য দেওয়া লাগে। ঘাসের ঘাসের মধ্যে ভুট্টা গাছের মধ্যে শুধু কার্বোহাইড্রেট থাকে না, প্রোটিন জাতীয় খাবার থাকে না, জাস্ট শর্করা জাতীয় খাবারটা থাকে। কার্বোহাইড্রেটের জন্য আমাদের ভুট্টা দানাদার খাবার খাওয়াইতে হয়। সেক্ষেত্রে আমরা ভুট্টা ভুট্টার ফাঁকি, তারপর হচ্ছে গমের ভুসি, এরপর হচ্ছে চালের কুড়া, এগুলো মিক্স করে খাওয়াই, একসাথে মিক্স করে খাওয়ান। এটা ঘাসটা খাওয়ালে আমাদের ভুট্টার পরিমাণটা, দানাদার খাদ্যের পরিমাণটা কম দিতে হয়, খরচটা কম হয়। তাতে গরুর অনেক পুষ্টিকর হয় বা গরুগুলা সহজে বাড়ে নাকি? হ্যাঁ, গাভীর জন্য, বেসিক্যালি গাভীর জন্য ঘাসটা সবসময় দিতে হয় আর কি। দানাদার খাদ্যর চেয়ে ঘাসের পরিমাণটা সবচেয়ে বেশি দিলে দুধটা বেশি পাওয়া যায়, বেশি হয়। তাতে আপনার যে গাইগুলো আপনারা পানান, যেটি দুধ হয়, এরকম দুধের গাই আপনাদের কতুরি আছে? 15টার মতো আছে। 15টার মতন? তাতে আপনার কয় কেজি করে দুধ পান আপনারা এই 15টা গাভীতে? কেজিতে লিটার হিসেবে প্রায় 40 লিটারের মতো পার ডেতে দুধ পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায় 40। আর আপনার ষাঁড় গরু কয়টা আছে? ষাঁড় গরু প্রায় 22 থেকে 25টার মতো আছে। 22 থেকে 25টার মতন? আসলেও আমরা দেখাতে চাচ্ছি যে দর্শক ভাইয়েরা, যারা আপনারা গরুর চাষ করেন, যারা বিভিন্নভাবে ভুট্টা চাষ আবাদ করে আপনারা গরু পালতে পারেন, আসলে অনেক সুযোগ সুবিধা বাংলাদেশে বর্তমানে। যদি কেউ নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই দাঁড়াতে পারে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আপনি কি লেখাপড়া করেন না এখনো? হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। জি জি, আসলে এটা আমার বাবা দেখাশোনা করে, ফার্ম গরু ফার্ম টোটালি বাবা দেখাশোনা করে, আমি এখানে থাকি না। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়তেছি, বাবাই টোটালি দেখাশোনা করে, কিছু দেখাশোনা করে। আসলে লেখাপড়ার পাশাপাশি যারা বেকারত্ব আছে দেশে, তারাও তো এগুলি করতে পারে নাকি? হ্যাঁ অবশ্যই, এগুলো করলে, কৃষিকাজ তো বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। জি জি, এমন এক কোনো মাটি নাই যেখানে কৃষি কাজ করা সম্ভব না, জাস্ট রোপণ করে রাখলেই ওখান থেকে সোনা ফলে, সোনা ফলে, এটা সত্য। আসলে যারা দেশে বেকারত্ব আছে, যারা অনেক লেখাপড়া করেছে, অনেক ছেলে পেলেই বেকারত্ব আমাদের বাংলাদেশে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর আসলে মানুষ মানুষের জন্য, আমি অনেক অনেক সময় বেশিরভাগই বলে থাকি যে মানুষ মানুষের জন্য। আপনি কি চান না যারা বেকারত্ব আছে দেশে, যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে, হয়তো অর্থের কারণে লেখাপড়া করতে পারতেছে না, যাতে এদের উপকারে আসে কৃষি কাজ করে, এই সম্পর্কে একটু কিছু ধারণা দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, যারা বেকার আছেন বা যারা লেখাপড়া কিছুটা করছেন, কিছুটা জানেন, অথবা যারা চাকরির পিছনে ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, তাদেরকে বলবো যে কোনো কাজই ছোটো নয়, কৃষিকাজ নিজের কাজ নিজে করবেন, কৃষিকাজে প্রচুর পরিমাণ লাভবান হওয়া যায়। যেমন আমি আমার প্রায় 5000 মুরগি আছে, মুরগির শেড আছে, 40টার মতো গরুর শেড আছে, দেশি গরু আছে, সেক্ষেত্রে আমার প্রায় বলতে গেলে মাস শেষে অনেক টাকাই প্রফিট থাকে কৃষিকাজের ক্ষেত্রে। অবশ্যই, সো আমি বলবো বেকার বসে না থেকে, চাকরির পিছনে না দৌড়িয়ে কৃষিকাজের প্রতি একটু ঝুঁকলে ভালো হয়, বেকারত্ব দূর হবে, দূর হবে। যাই হোক, আমাদের আসলে সোনার বাংলাদেশ, সোনার মাটি, সোনার ফসল, এইগুনি ফলে, সোনার মাটিতে আপনি যা ফলাবেন, যা চাবেন, তাই আসলে ফলানো সম্ভব হবে। দর্শক ভাইয়েরা, আসলেও আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার মামা দিয়েছেন, কিন্তু আমি চাই বা আমার মামাও চায় যে দেশে আমাদের সোনার বাংলাদেশ, সোনার মাটি, সোনার ফসল, সোনার দেশ, আসলেও আর বেশি কিছু বাড়াতে চাই না, ভিডিওটা লম্বা করব না। আমরা বলতে চাই যে সোনার দেশের মানুষ সোনার ফসল ফলাক, এই বলেই আজকের মতন আমার এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।